ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিবাসন নিয়ে আলোচনা করেন। আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার এবং কাজের সুযোগ পান সেই আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস। ভারতীয় বার্তা সংস্থা ANI এই তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করেছেন। সেখানে তারা অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন। অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন। বৈধ বা আইনি উপায় যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন সেই আহ্বান জানান। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এবং ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন উপদেষ্টা। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন। অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে।